আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম। আসলে তেমন এখন ভিডিও বানাই না, একটু ব্যস্ত আছি মেয়ের পরীক্ষা, সেজন্য। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এখানে দেখেন আমার মেয়ে কি করতেছে। কি করতেছো মা? আমি এখানে একটা বিস্কুট নিছিলাম, বিস্কুটটাকে গুঁড়া করে এটার মধ্যে পানি দিয়ে এটাকে একটা ক্রিম বানাইছি। ও আচ্ছা, এটা দিয়ে নাকি নাম লেখা যাবে? পাগল সে, যে কি কি করে আসলে, কি বলবো আপনাদের। আর এখন হচ্ছে আমি রান্না করতেছি, দেখেন ঘেমে টেমে পুরো কি হয়ে গেছে, একদম কালো লাগছে। আর রোদ উঠছে প্রচুর বাহিরে, এই যে দেখেন এখন তো গরম, প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ, তো চলেন রান্না করতেছি। কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই। আপনাদের ভাইয়া হচ্ছে কিছু সোনালি মুরগি নিয়ে আসছিল, আর আমি সেই সোনালি মুরগিগুলো রোস্টের জন্য কেটে আর কি এই যে মাথা ঘিলা কলিজা যেগুলো আছে এগুলো নিয়ে নিছি, এগুলো দিয়ে। আর এখানে যে ডালটা একটু সিদ্ধ করে নিতেছি, এই ডাল দিয়ে রান্না করব। আর আপাতত এটা রান্না করি, তারপর দেখি আর কি কি রান্না করা যায় সাথে। আর হচ্ছে এখানে শিং মাছ ভুনা করব। শিং মাছ কিন্তু আমি ভেজে নেই না, আমি আবার একটু কষিয়ে তারপর ভুনা করি, তাহলে খেতে আমার কাছে মনে হয় যে একটু বেশি মজা হয়। আর আজকে বেশি রান্না বান্না করব না, এই দুটাই। এখন শুধু দুষ্টুমি করে যে দেখেন এত দুষ্টু। ডালগুলো দিয়ে একটু কষাই দিছি, কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিব। পানি দিয়ে দিলাম, এই যে। আর আপনাদের ভাইয়ের জন্য একটা রসুনও দিছি, সে আবার রসুন খুব পছন্দ করে সেজন্য। হতে থাক, ততক্ষণে চলেন আপনাদেরকে আমার মুরগিগুলোকে দেখাই। আবার মুরগিগুলোকে তো অনেকদিন ধরে আপনারা দেখেন না, নিশ্চয়ই মিস করতেছেন। চলেন মুরগিগুলোকে দেখাই, আমার দুষ্টু দুষ্টু মুরগিগুলো, চলেন দেখাই। কি করছো তোমরা বেবিরা, দেখেন। আল্লাহ, খাবার ফেলে কি করছে, খুবই মানে কি বলবো, খুবই দুষ্টু। দেখেন খাবার, কতগুলা খাবার ফেলে কি করছে, এদের নিয়ে বড় যন্ত্রণায় আছি। এগুলো তো এক নাম্বার অসভ্য, কি আর বলবো, এরা খুব লক্ষ্মী। আর তোমরা কি করছো, কি করছো তোমরা? আর এই যে দেখেন চার চারটা বীর পালোয়ান, তারা তো মহা খুশিতে আর কি খাবার খায়, আর কি করবে, তাদের তো কাজই খাবার খাওয়া আর খালি খাবো। দাঁড়াও দাঁড়াও, দেখেন কামড় দেওয়ার জন্য কিন্তু খুবই করে, দেহ কামড় দেওয়া, ও কিন্তু প্রচুর কামড় দেয়। এই যে ও ও ভীষণ পাজি, আর দেখেন এই যে পুকুরের কি অবস্থা, পুকুর তো আছে, এখন তো টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে অনেকটা পানি হয়ে গেছে, এখন মাছেদের জন্য খুব ভালো হয়েছে। এই যে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন কত সুন্দর লোভনীয় আচার, এটা আপনাদের ভাইয়ার জন্য বানাইছিলাম, কেননা সে নাকি এখন ইদানিং বুড়া হয়ে গেছে, সে নাকি শক্ত আচার খেতে পারে না, রোদে দিয়ে যেটা বানাইছিলাম সে নাকি সেটা খেতে পারে না, তার কাছে নাকি শক্ত লাগে, সেজন্য আবার এই যে তার জন্য এই যে এইটা, এটা গুড় দিয়ে বানাইছি যার জন্য একটু কালো কালো লাগতেছে, এটা নরম করে আর কি করছি, যে দেখেন। আর এই যে এই দুইটা তো ফার্স্টেই বানাইছিলাম, এটা হচ্ছে টক মিষ্টি ঝাল, এটাই রোদে শুকিয়ে একটু বানাইছিলাম যার জন্য নাকি শক্ত হয়ে গেছে সে খেতে পারে না, তার জন্য আবার ওই আচারটা বানাইছি পরে। আর এটা হচ্ছে টক ঝাল, এটা মাঝে মধ্যে
এমনিতেও খাওয়া যাবে, এটা তো এমনিতেও খাওয়া যায়, আর খিচুড়ি, তারপর হচ্ছে মানে যে যেটা দিয়ে খায় আর কি। অনেক সময় একটু টক বেশি দিছি আর কি, তো মিষ্টি বেশি দেইনি, হালকা টক ঝাল আর হাল না বেশি টক ঝাল, হালকা মিষ্টি। আর এটা হচ্ছে পুরোটাই মিষ্টি টক ঝাল আর কি, কি বলবো। এই যে তরকারি বলকে শিখেছে, এখানে আসলে একটু জিরা গুঁড়া করে নিতেছি। আসলে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা যে মশলাগুলো আছে সবগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে তারপর ব্লেন্ডার করে নেই, কিন্তু আজকে শেষ হয়ে গেছে যার জন্য এখন আর অতটা প্যারা নিতেছি না, তাহলে আমার দেরি হয়ে যাবে, যার কারণে একটু তাড়াতাড়ি করে জিরা ভেজে গুঁড়া করে নিব আর কি। অল্প একটু জিরা, যার জন্য ব্লেন্ডার ইউজ করলাম না, এটা দিয়ে একটু গুঁড়া করে নিতেছি, এভাবে করলে গুঁড়া হয়ে যাবে। এই যে গুঁড়া হয়ে গেছে, দিয়ে দিতেছি রান্না মোটামুটি শেষ, এখানে ভাত বসাই দিছি, আর আমি কিছু কাপড় ভিজাই রাখছি, যাই কাপড়গুলো ধুয়ে নেই। আর